हेलो फ्रेंड अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যা কিছু আলোচনা করব তা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসের মধ্যে কপি কিভাবে করা যায় কাট কিভাবে করতে হয় এরকম পেস্ট বোল্ড ইটালিক আন্ডারলাইন ফন্ট সাইজ ফন্ট কালার ব্যাকগ্রাউন্ড কালার গাইডলাইন গার্ড নন টিএসএ रेकर्ड बैकग्राउंड कलर लेफ्ट राइट सेंटर न्यू रेकर्ड एड और अन्यान्य इत्यादि अनेक किछु आज के आलोचना करब इंशाल्लाह। तो शुरू करार आगे जरा आमार चैनल नतून रेकर्ड चैनल सबसक्राइब कर रखुन पाशे थाका बेल बाटनटी क्लिक कर दिन। तो चलुन शुरू करी। प्रथमे आमरा शिखब कफि किभाबे करते हय़। এখানে যদি আমাদের কোনো একটি ঠিকানা যেমন ঢাকা কক্সবাজার, ঠিক আছে, এখানে কক্সবাজার আমার দুইবার লিখতে হচ্ছে, ওকে। তো আমার যদি এরকম কোনো লেখাকে যদি দুইবার লিখতে হয়, আমি যদি কপি করতে হয়, সেক্ষেত্রে কি ব্লক করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে দেবো, তারপর যে জায়গার মধ্যে আমার লেখাটা নিয়ে যেতে হচ্ছে সেই জায়গায় কার্সার রেখে কন্ট্রোল পি দিয়ে দেবো, অটোমেটিকলি আমার লেখাটা চলে যাবে। এরকম কোনো একটি লেখা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় একেবারে যদি নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে নিয়ে যাব। যেমন দেখেন আমি এখানে একটা ব্যাড লিখলাম, ঠিক আছে, এই লেখাটা আমি যদি এখান থেকে একেবারে ডাইরেক্ট এখানে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে কন্ট্রোল এক্স দিতে হবে কিবোর্ড থেকে, তারপরে এই জায়গায় নিয়ে আসবো, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ওখান থেকে এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখানেও যদি এরকম কোনো একটি লেখা এখানে রাখতে চাইলে কন্ট্রোল বি আবার দিলে এখানেও থাকবে, ঠিক আছে। আমরা যেভাবে এমএস ওয়ার্ড এক্সেলের মধ্যে লেখা কপি করেছিলাম ঠিক এখানে একই রকম কোনো পার্থক্য নেই। এরপর হচ্ছে কি বোল্ড, বোল্ড করা কোনো লেখাকে যদি আমরা বোল্ড করতে চাই সেক্ষেত্রে বিতে ক্লিক করলে লেখা বোল্ড হবে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে কায়েতে ক্লিক করলে লেখা বাঁকা হবে, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে। এখানে একটা কাজ হচ্ছে কি কথা আছে অ্যাক্সেসের মধ্যে আপনি একটার মধ্যে করলে সবগুলির মধ্যে অটোমেটিকলি হয়ে যায়, ঠিক আছে। তো আপনি যদি আন্ডারলাইন দিতে মন না চায় সেক্ষেত্রে আপনি নাও দিতে পারেন, একবার ক্লিক করলে হবে, আবার ক্লিক করলে আপনার চলে যাবে। এরপর হচ্ছে কি ফন্ট সাইজ, ফন্ট সাইজ যদি আমরা লেখার সাইজটা যদি পরিবর্তন করতে চাই, যেমন এখানে এখন 11 আছে, আমি চাইলে এখান থেকে সাইজ পরিবর্তন করতেও পারি, যেমন 16 দিয়ে দিলাম, যেমন দেখেন বড় হয়ে গেল। এখানে একটু হ্যাশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত আমার বক্সটা হচ্ছে ছোট, লেখাগুলি হচ্ছে বেশি, সেই জন্য এরকম দেখা যাচ্ছে। এখন দেখেন ঠিক হয়ে গেল। তো আগের মতন যদি আমরা করে দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে 11 দিয়ে দিব। আমার খেয়ালে আপনার 14টাই সবচেয়ে বেটি বেটার হবে, ঠিক আছে। তো এরপরে আমরা যদি এখানে লেখার স্টাইল যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটি স্টাইল পরিবর্তন করে দিতে পারি, ওকে। যেমন মনে করেন আমি এখান থেকে টাইমস নিউ রোমান দিয়ে দিলাম, এই যে আচ্ছা। এরপর আমরা যদি লেখার কালার যদি পরিবর্তন করতে চাই, যেমন এখন ব্ল্যাক কালার রয়েছে, যদি আমরা অন্য একটি কালার দিতে চাই সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে এখানে কালার বক্সে যেতে হবে, এরপর এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দেবো, ওকে। এরপর এখানে মুড়ি কালারের মধ্যে অনেকগুলি কালার রয়েছে, আপনার পছন্দ মতো চয়েস মতো যে কোনো একটি কালার আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এরপর ওকে দিয়ে দেবেন, হয়ে যাবে। এই যে দেখুন আকাশের রঙের যে কালারটি আমি দিয়েছি সেটা হয়ে গেল। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যদি নিচের যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেটা যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য এই ফ্যাসিলিটি আছে, এটাতে ক্লিক করব। এরপর এখান থেকে যে কোনো একটি কালার আপনার চয়েস মতো আপনি আপনার পছন্দ মতো আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। যেমন মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এটা, আর ফন্ট কালার দিয়ে দিলাম অন্য আরেকটি, না এটা হচ্ছে সাদা দিই, সাদা দিলে এখানে যে মাঝখানে যে সাদা কালারটা রয়েছে সেটাও পরিবর্তন করতে পারবে। রেকর্ড কালার, এরপর রেকর্ড ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যে মাঝখানে যে সাদা সাদা দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে মূলত ব্যাকগ্রাউন্ড, রেকর্ড ব্যাকগ্রাউন্ড কালার। তো রেকর্ড কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এটাতে ক্লিক করব, এখান থেকে গিয়ে যে কোনো একটি কালার আমরা চেঞ্জ করে দিতে পারি, ওকে। এখান থেকে মনে করেন আমি এটা দিয়ে দিলাম, অথবা এটা না দিলে আর একটু হালকা দিয়ে দিতে পারেন, এটাও দিতে পারেন, ওকে। আচ্ছা
আচ্ছা, এরপরে আমরা যদি লেফট রাইট সেন্টার গ্রেড লাইন গ্রেড নন এখানে যে লেখাগুলি যদি আমরা মাঝখানে করতে চাই সেই ক্ষেত্রে লেখাগুলি কীভাবে মাঝখানে করবো, যেমন দেখেন এই যে এখানে তারিখগুলি দেওয়া হয়েছে এই তারিখগুলি মনে করেন এক পাশে রয়েছে রাইটে, আমরা যদি সেটাকে সেন্টার করতে চাই সেখানে সেক্ষেত্রে এটাতে ক্লিক করলাম সেন্টার হবে, আর এটাতে ক্লিক করলে লেফট হবে, এটাতে ক্লিক করলে রাইট হবে, ঠিক আছে। এরকম আমরা যদি এখানে যদি প্রত্যেকটা ইয়ার মধ্যে যদি আপনার গিয়াগুলি দিতে চাইলে কীভাবে, প্রথমে আমাদেরকে লেখা সবগুলি ব্লক করতে হবে, এরপর এখান থেকে গার্ড লাইন অর্থাৎ চতুর্পাশে আপনার বর্ডার হবে, আর যদি না দিতে চান তাহলে না নিয়ে ক্লিক করবেন, দেখবেন এখানে কোনো বর্ডার নেই। ওকে, এখন আমরা যদি প্রোগুলির মধ্যে যদি আবার বর্ডার দিতে চাইলে সবগুলি একসাথে ব্লক করতে হবে, ব্লক করার পর এখানে যাবেন গ্রাড লাইন বোর্ড এটার মধ্যে ক্লিক করে দেবেন, সবগুলোর মধ্যে আপনার কী হয়ে যাবে ইয়া হয়ে যাবে। তো এরপর হচ্ছে কি নিউ রেকর্ড অ্যাড, আমরা যদি নতুনভাবে একটি যদি রেকর্ড অ্যাড করতে চাই সেক্ষেত্রে নতুনভাবে একটি রেকর্ড অ্যাড কীভাবে করব। ওকে, তো সেক্ষেত্রে আপনাদেরকে এবার এখানে আপনি এখানে ক্লিক করবেন অথবা এখানে নিউতে ক্লিক করবেন, তখন একটি নতুনভাবে রেকর্ড অ্যাড হয়ে যাবে। দেখেন এটা কলমের গড় আর এটা হচ্ছে কি রেকর্ডের গড়, সরি এটা হচ্ছে কি রেকর্ডের গড়। ওকে, আপনি এখানে আর একজন মানুষের নাম লিখতে পারবেন, যেমন মামুন, ঠিক আছে। তো এখানে ওনার ঠিকানাটা লিখলেন, তারপর আপনি চাইলে এখানে ওনার ডেসিগনেশনটা লিখে দিতে পারেন, তারপর এখান থেকে আপনি যেই দিন উনি এখানে জয়েন হয়েছিল সেই দিনের তারিখটা দিতে পারেন, তারপর এখানে স্যালারি, মোট কথা হচ্ছে কি আপনি এভাবে নতুন রেকর্ড অ্যাড করতে পারবেন। ওকে, তো এখানেও আপনি চাইলে উনি ওনার সম্পর্কে একটা মন্তব্য লিখতে পারেন, ঠিক আছে। যেমন মনে করুন যদি কোট হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কোটটা কপি করে নিয়ে এসে এখানে রেখে দিতে পারেন। ওকে, এরপর এগুলি হচ্ছে কি অ্যাটেন্ডেন্স, আসলে মূলত এটা হচ্ছে কি অনুপস্থিত উপস্থিত অনুপস্থিত এটার ক্ষেত্রে আর কি। এখন আমরা যে লেখাগুলি লিখলাম এগুলি যদি সেভ করে রাখতে চাই সেক্ষেত্রে এগুলি সেভ করে কীভাবে রাখবো, সেটা রাখার জন্য জাস্ট এখানে ক্লিক করে দেবেন, অটোমেটিকলি আপনার লেখাগুলি সেভ হয়ে যাবে, অথবা মাউস এখানে এসে মাউস রাইট বাটনে ক্লিক করলে সেভে ক্লিক করে দেবে, আপনার যে কাজ করেছেন এগুলি আপনার সেভ হয়ে যাবে। তো এরপর হচ্ছে সে আপনার ডিলেট রেকর্ড কলম, আমরা যদি এখান থেকে যে কোনো একটি কলম বা রেকর্ড যদি ডিলেট করে দিতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে ডিলেট রেকর্ড ডিলেট করে দেবো। ওকে, তো সেই যার জন্য প্রথমে আমাদের যেমন মনে করেন আমার এই যে এখানে রশিদ নামের যেই কক্সবাজারের ব্যক্তিটি রয়েছে ওনাকে আমার ডিলেট করে দিতে হচ্ছে, তো তাহলে এখানে আসবেন, এখানে আসার পর এখানে ক্লিক করার সাথে সাথে আপনার পুরো ওনার লাইনটা ব্লক হয়ে যাবে। এরপর মাউসের অ্যাড বাটনে ক্লিক করে ডিলেট রেকর্ডে ক্লিক করবেন, এরপর ইয়েস নো আসবে একটি, অর্থাৎ আর ইউ শিওর অ্যাবাউট দ্য ডিলেট রেকর্ড ওয়ান রেকর্ড, আপনি এখান থেকে যে ইনাকে আসলে কি ডিলেট করতে চাচ্ছেন সেটা যদি আপনি ডিলেট করতে চান সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন, যদি না চান তাহলে নো দেবেন। ওকে, আমি মনে হয় না চাই না ডিল, তারপর আপনাদেরকে দেখানোর জন্য একটা জিনিস দেখাই, মাউসের অ্যাডবানি ক্লিক করলাম, ডিলেট রেকর্ডে ক্লিক করলাম, আমি এখন কিন্তু ফাহিমকে ডিলেট করতেছি, ইয়েস দিয়ে দিলাম, সরি ডিলেট হয়ে গেল, মাউসের অ্যাড বাটন ডিলেট ইয়েস, এই যে দেখেন ফাহিম চলে গেল, এখন রাসেল আসেন, ঠিক আছে। তো এরপর আমরা যদি কোনো একটি কলম যদি ডিলেট করে দিতে চাই, যেমন রিমার্কের যে গুড ব্যাড এই এই মন্তব্যের যে রেকর্ডটা রয়েছে সেটা যদি আমরা ডিলেট করে দিতে চাই, অথবা অ্যাটেন্ডেন্স স্যালারি যে কোনো একটি কলম যদি আমরা ডিলেট করে দিতে চাই সেক্ষেত্রে যে কলমটি আমরা ডিলেট করবো সেই কলমটিকে প্রথমে ব্লক করতে হবে। ওকে, ব্লক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করবো, মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলেট কলমে ক্লিক করে দেবো, ডিলেট কলমে দিলে ইয়েস নো আসবে, ইয়েসে দিয়ে দিলে আপনার ওই কলমটি ডিলেট হয়ে যাবে। এরপর রয়েছে আপনার স্পেলিং এন্ড চেক, কোনো একটি শব্দ যদি আপনার এখানে যদি বোল থেকে থাকে ইংলিশ শব্দ সেক্ষেত্রে ওটাকে শুদ্ধ করার জন্য আপনি চাইলে সেটাকে শুদ্ধ করে নিতে পারেন, স্পেলিং এন্ড গ্রামার স্পেলিং এটার মধ্যে ক্লিক করে দিবেন, স্পেলিং এন্ড ক্লিকের মধ্যে এখানে এসে আপনার ইগনোর, ঠিক আছে, এখানে সাজেশন থাকে আপনার, তারপর এখানে যদি শব্দ বোল থাকে সেক্ষেত্রে এটা এখানে লাল হিসেবে আসবে, এরকম এখানে শব্দ কয়েক রকমের করে আসবে, যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে চেঞ্জে ক্লিক করে দেবেন। ওকে, এভাবে চাইলে সেটা এমএস ওয়ার্ডের মধ্যে আমি দেখিয়ে দিয়েছিলাম কীভাবে করতে হবে। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে কি রো হাইট অ্যান্ড কলম ওয়াইড মোরে রাইট, যদি আমরা কলম বা রো যে কোনো একটি যদি বড়ো করতে চাই সেক্ষেত্রে কীভাবে বড়ো করবো। ওকে,
যেমন দেখেন এখানে ডিসিগনেশনের মধ্যে এই কলমটি একটু ছোট হয়েছে, সেটা যদি আমরা একটু বড় করতে চাই সেক্ষেত্রে এখানে আসলে মাউস পয়েন্টার যখন আমরা এখানে আনবো তখন দেখেন একটা তীর চিহ্ন চলে আসে। তো এটা মাউস বাটন চেপে ধরে আমরা ডান দিকে নিয়ে গেলেই বড় হয়ে যাবে, আর যখন লেফট নিয়ে যাবেন তখন দেখবেন ছোট হয়ে যাবে। তো আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এভাবে রাখে দেবেন। যদি আমরা লিখিত আকারে যদি কোনো একটি কলম বা রো যদি বড় ছোটো করতে চাই সেই ক্ষেত্রে সেটাকে কীভাবে বড় ছোটো করব, তো সেটা করার জন্য আমরা প্রথমে মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করার পর এখানে দেখেন রো হাইট স্ট্যান্ডার্ড সিট, ওকে এখানে রো হাইটের মধ্যে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার যতটুক প্রয়োজন আপনি, যেমন মনে করেন এখন বর্তমানে 17 রয়েছে, আপনি চাইলে এখান থেকে 20 করে দিলাম, ওকে দিয়ে দিলেন, যেমন দেখেন একটু বড় হয়ে গেল। তো চাইলে আপনি ছোটোও করতে পারেন বা আগের মতনও রেখে দিতে পারেন। স্ট্যান্ডার্ড হাইট এটার মধ্যে ক্লিক করে দিয়ে ওকে দিয়ে দিলেন, প্রথমে যেই সাইজটা ছিল ওটাই হয়ে যাবে। তো এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে কি রো অ্যান্ড কলম হাইড অ্যান্ড আনহাইড মোর ডাইট। আমরা যদি কোনো একটি কলম বা রো যদি হাইড করে রাখতে চাই অর্থাৎ লুকিয়ে রাখতে চাই সেক্ষেত্রে ওটাকে কীভাবে লুকিয়ে রাখবো, যেমন এখান থেকে আমরা যদি মামুন নামে যে ব্যক্তিটি রয়েছেন ওনাকে যদি আমরা লুকিয়ে রাখতে চাই সেক্ষেত্রে ওটাকে ডিলিট করবো না, লুকিয়ে রাখবো আর কি কিছুক্ষণের জন্য বা কয়েকদিনের জন্য আমরা ওটাকে যদি লুকিয়ে রাখতে চাই সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে ওই কলমটিকে ব্লক করে নিতে হবে। ব্লক করার পর মোড়ে ক্লিক করবো। মোড়ে ক্লিক করার পর এখানে দেখেন হাইড কলম একটি অপশন রয়েছে, আমি চাইলে পুরো কলমটাই হাইড করে রাখতে পারি এই যে। তো এখন যদি আবার ওই কলমটি প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার মোড়ে যাব, মোড়ে গিয়ে আনহাইড কলমে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে আপনার যেই কলমটি লুকিয়ে রয়েছে সেই কলমের মধ্যে থেকে রাইট চিহ্ন দিয়ে দিলেই উনি চলে আসবে। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে কি শর্ট এসেন্ডিং ডেসেন্ডিং। আমরা যদি ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো এরকম যদি এসেন্ডিং ডেসেন্ডিং করতে চাই, শর্ট করতে চাই, ডাটা শর্ট করতে চাই সেক্ষেত্রে ওটাকে কীভাবে করবো, তো সেটার জন্য প্রথমে আমাদেরকে আপনি যদি স্যালারি করতে চান সেক্ষেত্রে স্যালারি ব্লক করতে হবে, আপনি যদি নেম ব্লক করতে চান সেক্ষেত্রে নেম করতে চাইলে নেমকে ব্লক করে নিতে হবে। যেমন আমি এখানে স্যালারি করতে চাই তাহলে স্যালারিটা ব্লক করলাম, এখানে এ টু জেড, জেড টু এ দুটি অপশান আছে, এ টু জেড দিলে আপনি বড় থেকে ছোটো, ছোটো থেকে বড় হবে, আর যখন আপনি জেড টুকে এ দিবেন তখন বড় থেকে ছোট হবে, আবার ক্লিক করলে আগের মতন হয়ে যাবে। এরপর একটি রয়েছে ফিল্টার অ্যান্ড আনফিল্টার টেক্স নাম্বার ফিল্টার রাইট। আমরা যদি এখান থেকে কোনো একজন ব্যক্তিকে যদি লুকিয়ে রাখতে চাই সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে কলমটি ব্লক করে নিতে হবে, তারপর ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে এখানে দেখেন একজন হচ্ছে কি আবদাল, ইমরান, মামুন, রাসেল, এখান থেকে যাকে আপনি লুকিয়ে রাখতে চান তার ঘর থেকে রাইট সিনটি নিয়ে নেবেন, ঠিক আছে, ওকে দিয়ে দিবেন। যেমন এখান থেকে দেখেন আবদুলটি আর নেই। এখন আমি যদি ওনাকে যদি আবার আনতে চাই সেক্ষেত্রে আবারও আমাদেরকে ফিল্টারে যেতে হবে, একের পর যাকে যাকে আপনি আনতে চান তার মধ্যে রাইট সিনটি দিয়ে দিয়ে তারপর ওকে দিয়ে দিলে অটোমেটিকলি উনি চলে আসবে। ওকে, তো এরপর যা রয়েছে সেটা হচ্ছে কি কোয়ারি। আমরা যদি কোনো একটি ফাইল যদি কোয়ারি করতে চাই অর্থাৎ আমার এখানে মনে করেন কক্সবাজারের কিছু মানুষ রয়েছে, আমি সবাইকে যদি দেখতে চাই একসাথে আলাদাভাবে যদি দেখতে চাই, অথবা এরকম 17 তারিখে যারা যারা এখানে জয়েন হয়েছিল তাদেরকে আমি আলাদাভাবে দেখতে চাই, অথবা মনে করেন 20,000 বেতনের যারা মানুষ আছে তাদেরকে আপনি যদি আলাদাভাবে দেখতে চান, হ্যাঁ এরকম কোনো একটা যদি আপনি কোয়ারি বলতে অনুসন্ধান করা, যে কোনো একটা অনুসন্ধান আপনি চালাতে পারেন, যে কোনো একটা জিনিস দেখতে চাইলে আপনি কীভাবে করবেন, সে কীভাবে দেখবেন সেটা সম্পর্কে, সেটা সম্পর্কে আমরা যদি দেখতে চাই প্রথমে আমাদেরকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পর কোয়ারি ওয়াইজারে ক্লিক করতে হবে। এই যে কোয়ারি ওয়াইজারে ক্লিক করলাম, তারপর আমরা ইয়েস দিয়ে দেবো। ইয়েস দিয়ে দেওয়ার পর এখানে আমরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে অলে ক্লিক করে দিলাম। ওকে, অলে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন, এরপর আবারও নেক্সট দিবেন, তারপর আবার ফিনিশ করে দিবেন। তো করে দেওয়ার পর আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর এখানে ভিউর উপরে এই আইকনের উপরে ক্লিক করব। এরপর ক্রাইটেরিয়া অর্থাৎ রাইট চিহ্ন, এই যে রাইট চিহ্নগুলি দেখতে পাচ্ছি এখানে নিচের যে কর রয়েছে সেটার মধ্যে আমরা ক্লিক করব।
তো এখানের মধ্যে আপনি যা কি দেখতে চান, যা কি অনুসন্ধান করতে চান সেটাই ক্লিক করবেন। যেমন মনে করেন আপনার আইডি নাম্বার মনে আছে, তাহলে আপনি এখান থেকে আইডি নাম্বারটা লিখে রান করে দিবেন, সাথে সাথে ওই আইডি নাম্বারে যে ব্যক্তিটি আছে উনি চলে আসবে সাথে সাথে। এরকম যে কোনো একটি স্টুডেন্টের নাম লিখলেন, এখনই নামের যদি কয়েকজন থাকে কয়েকজন আসবে, দুজন থাকলে দুজন আসবে, একজন থাকলে একজনই আসবে, রানে ক্লিক করে দেবেন চলে আসবে। এরকম আপনি যদি স্যালারি দেন স্যালারি আসবে, ডেট দিলে ডেট আসবে, ওকে। অথবা আপনি যেই পদের মানুষ আছে কোনো একটা পদ লিখে দিলেন, ওই পদের যারা মানুষ আছে তারা চলে আসবে। তো যেমন মনে করেন আমি অ্যাড্রেসের মধ্যে গিয়ে ঢাকা লিখতেছি, ওকে, ঢাকা ঢাকা লিখতেছি, অর্থাৎ ঢাকার যারা মানুষ আছে তাদেরকে আমি দেখতেছি আলাদাভাবে। তো লিখলাম, এরপর রান করে দিলাম। যেমন দেখেন ঢাকার মধ্যে দুইজন মানুষ রয়েছে, একটা হচ্ছে কি ইমরান, আরেকজন রাসেল। ওনার পুরো ডিটেলস সহকারে ওনার সব কিছু চলে আসে, দেখেন খুব সহজেই, মানে সেকেন্ডের মধ্যেই আপনি সহজে খুঁজতে পারবেন। অর্থাৎ লক্ষ লক্ষ ডাটা থেকে আপনি প্রয়োজনীয় যে কোনো ডাটাকে প্রদর্শন করে সহজ একটি পদ্ধতি। তো এটাকে চাইলে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন। সেভ করার জন্য আপনি এখান থেকে সেভে ক্লিক করা দেবেন, এভাবে এই যে দেখেন সেভ হয়ে গেল। এরপর আমরা যদি ফর্ম তৈরি করতে চাই, যে কোনো একটি ডাটার যদি ফর্ম তৈরি করতে চাই, সেক্ষেত্রে ফর্ম তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর মোড়ে ফর্মে ক্লিক করবো, মোড়ে ফর্মে ক্লিক করার পর ফর্ম ওয়াইজারে ক্লিক করবো, ফর্ম ওয়াইজারে ক্লিক করার পর আমরা মূল টেবল ফাইলে সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনি যা যা দেখতে চান সবগুলি, আমি যেহেতু অল দেখবো সেই জন্য অলে ক্লিক করে দিলাম। তারপর সিলেক্ট অলে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি কলামার হিসাবে দেখবেন নাকি টোলবার হিসাবে দেখবেন, আপনি যা ডাটাবেস সিট হিসাবে দেখতে পাচ্ছেন, আমরা কলম হিসাবে দেখতে চাই, সেগুলো আমি কলমে দিলাম। তারপর নেক্সট দেবো। নেক্সট দেওয়ার পর এখানে বিভিন্ন রকমের স্টাইল রয়েছে, যে কোনো একটি স্টাইলে আপনি দিয়ে দিতে পারেন। ওকে, আমি এখানে ফ্লো দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম, তারপর নেক্সটে ক্লিক করার পর আপনি ফিনিশ করে দিতে পারেন। ফিনিশ করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখানে আপনি চাইলে একজন একজন করে সবগুলিকে দেখতে পারেন। এখানে কিন্তু কারো পিকচার নেই, ঠিক আছে, সেই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তো সেই জন্য আমরা আরেকটি ফাইল ওপেন করতে পারি, সেটা হচ্ছে কি স্টুডেন্ট নেম। যে এটা দেখেন মনে করেন আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে দেখেন এটা হচ্ছে কি ফর্ম। আমি আরেকটি ফাইল ওপেন করছি আর কি, এই যে একটার পর একটা আসতেছে। ওকে, এভাবে ব্যাকে যদি যেতে হয় এখানে পারভিয়াস রেকর্ডের মধ্যে ক্লিক করে দেবেন, আপনি ব্যাকে দেখতে পারেন। এরকম সামনে যাওয়ার জন্য এটাতে ক্লিক, ফার্স্টে যাওয়ার জন্য এটাতে ক্লিক, তারপর একদম লাস্টে যাওয়ার জন্য এটাতে ক্লিক। ওকে, আপনি চাইলে এটাকে সেভও করে নিতে পারেন একটা আলাদাভাবে একটি নাম দিয়ে, ঠিক আছে, এখান থেকে। তো এটা আলাদাভাবে সেভ হয়ে গেছে। এরপর যে রিপোর্ট যদি আমাদেরকে তৈরি করতে হয়, আমরা যদি ফাইলের একটি রিপোর্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে রিপোর্টটা কীভাবে তৈরি করবো, রিপোর্ট তৈরি করার জন্য আমরা প্রথমে ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পর প্রথমে এরপর রিপোর্ট ওয়াইজারে ক্লিক করতে হবে। রিপোর্ট ওয়াইজারে ক্লিক করার পর আমরা এই যে অলে ক্লিক করে দেবো, তারপর নেক্সট দিতে থাকবেন, ঠিক আছে। ডাইরেক্ট যখন নেক্সট শেষ হয়ে যাবে তখন ফিনিশ করে দেবেন, ব্যাস রিপোর্ট হয়ে গেল। এটি হচ্ছে মূলত রিপোর্ট। ওকে, তারপর দ্বিতীয় পেজ দেখার জন্য এখানে ক্লিক করে দেবেন। আরেক পেজ দেখার জন্য এভাবে ক্লিক করে দেবেন। এখানে অ্যাক্সেসের মধ্যে যদি আমরা কোনো একটি টেবলকে ডিলিট করে দিতে চাই, কোনো একটি টেবলকে কী করে দিতে চাই, ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে আপনি যেই টেবলটি ডিলিট করবেন আগে প্রথমে সেটিকে ক্লোজ করে দিতে হবে। ওকে, এখান থেকে ক্লোজ করে দিবেন, অফেন থাকতে পারবেন। অফেন থাকা অবস্থায় কোনো দিনই আপনার টেবলটি ডিলিট হবে না। তো আপনি যদি যে টেবলটি ডিলিট করবেন সেই টেবলের মধ্যে কার্সারটি রেখে এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিবেন, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এই যে ডিলিট, এখানে ক্লিক করে দিবেন, ইয়েস অথবা নো আসবে, তাহলে ইয়েস নো আসলে তাই আপনি ইয়েসে দিয়ে দিবেন, আপনার টেবলটি ডিলিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। তো সামনে আমি আপনাদের জন্য নিয়ে আসবো কীভাবে দুটি ফাইলকে রিলেশন করে এক করা যায়। ওকে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা হচ্ছে, যেন এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।
পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, কোনো কিছু বলার থাকলে কমেন্টে বলতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।